وعليكم السلام ورحمة الله وبركاته. কুরবানির চামড়া বা ফেত্রার চাল এটা দিতে বলা হয়েছে শুধুমাত্র মিসকিনকে, ফকির যাদের সেই দিনের খাবারের কাজে লাগে। এছাড়া জাকাতের আটটি খাতের মতো ফেত্রা বা কুরবানির চামড়ার টাকাটাও ওই খাতে ব্যয় করবে এটা হবে না, এটা শুধুমাত্র মিসকিন হতে হবে যাদের বাড়িতে খাবার নাই, খাবারের ব্যবস্থা ঈদের মধ্যে তাদের খাবারের ব্যবস্থা আর কি। সো এই জন্যই সম্ভবত আপনাদের বর্ণনা অনুযায়ী এটা ঠিক হচ্ছে না। আর এটা কয় টাকায় হয়? একজন ভাই তার বোনকে তো এত পরিমাণ খেতে এর ডবল তো টাকাই দিয়ে দিতে পারে। একটা চামড়া কত? 200-300 হচ্ছে এখন দাম। আর একটা ফেত্রা, একটা বাড়িতে কতজন মানুষ থাকে? যদি 10 জন থাকে তাহলে 30 কেজি চাল, একটু ভাই তো তার তার বোনকে এক বস্তা চাল তো এমনিতেই দিতে পারে। তো এইটার জন্য শুধুমাত্র মানে মানে কি হয় মানে সাবজেক্টটাকে বিতর্কিত করা এটা কবুল হচ্ছে কি না, অবশ্যই কবুল হওয়ার মতো করতে হবে। আপনি যেন কোনো জায়গায় খরচ করবেন দিবেন এটা হবে না, এটা ওনার কাছে মেসেজ পৌঁছিয়ে দিন। এইভাবে নিজস্ব মানুষ হ্যাঁ হতে পারে, একবারেই যারা দরিদ্র তাদেরকে দিতে হবে।